هيمانتا جي ويلكم جيشتو كتا ويلكم بلا بلا بارك ماتا كي বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ সরে বিশ্ব দেবর মা জিন্দাবাদ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ আজ ভারতীয় জনতা পার্টির 19 জয়লাম বিধানসভার মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় বিশ্ব দেবর মা মহোদয়ের সমর্থনে বিজয় সংকল্প জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই বিজয় সংকল্প আমাদের বিধানসভার মাননীয় সবাইকে নমস্কার যতনাপঙ্কা পঞ্চ উপস্থিত সম্মানীয় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা তথা আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা জি মঞ্চে উপস্থিত আছেন আমাদের কল্যাণী পশ্চিমবঙ্গ থেকে আগত এমএলএ শ্রী অম্বিকা রায় মহানন যিনি 20-22 দিন ধরে চলে যাবে কাজ করছেন আমাদের সিপাহীজলা উত্তরাংশের সভাপতি আমাদের মন্ডল সভাপতি এবং জনজাতি মোর্চা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মান্যগণ্য ব্যক্তিগণ মা ও বোনেরা বিশেষ করে আপনাদের কাছে ধন্যবাদ জানাই প্রত্যেক বিজেপির মিছিলে আপনিটিং এ আপনারা আসেন বিরাট সংখ্যায় আসেন নিজের বাড়ির কাজ টাজ ফেলে সব আসেন এবং যুবকরা যারা মিছিল মিটিলে সবসময় হাজির থাকেন বিজেপির জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই আর কিছুদিনের মধ্যেই ভোট হতে চলেছে 2018 ভোট একটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস তৈরি করেছে আপনাদের প্রার্থী বিজয়ী হয়েছে 25,000 ভোটের বেশি সেই রেকর্ডটা বড় 100 বছর কেউ বুঝতে পারবে না এবং আপনাদের প্রার্থীকে সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি এই চলিলাম একটা ছোট অ্যাসেম্বলি কেন্দ্র সেখান থেকে জেতার প্রার্থীকে এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং 5টি বছর আমার সৌভাগ্য ছিল আপনাদের সঙ্গে কাজ করা যে স্টেডিয়ামে আপনারা বসে আছেন সেটা আমরা একসঙ্গে মিলে নির্মাণ করেছি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়াম চরিলামে স্কুল হয়েছে বিশ্বামিত্রদের স্কুল বিরাট স্কুল কাজ চলছে ত্রিপুরা রাজ্যের একমাত্র গ্রিন মোটর স্ট্যান্ড চরিলামে হচ্ছে এবং ডিস্ট্রিক্ট কোর্ট আমাদের শহীদ চৌধুরী মহোদয় সুনাইমারা নিয়ে গেছিল সেটা টেনে নিয়ে এসে আমি বিশ্রাম মন্ত্র করে নিয়েছি এখন রয়ে গেছে ডিস্ট্রিক্ট হাসপাতাল সেটাও নিয়ে আসবো এবং আজকে চরিলামের নাম সব জায়গায় শোনা যায় আপনি কমলপুরে যান ভোলায় যান আমাকে বলে উন্নতির ছবি যদি দেখতে চাও চরিলামে যাও যেখানে 25 বছর ধরে একটা সিসি রাস্তা ছিল না
ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ইসলামগঞ্জে রেকর্ড সংখ্যক আবাস যোজনার ঘর পেয়েছে সেদিন আমি একটা মাইনরিটি এরিয়াতে মুসলিম ভাই বোনদের কাছে গিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছিলাম এক নম্বর ওয়ার্ডে ষোল নম্বর বুথে কয়টা ঘর পেয়েছেন বলে একটা ওয়ার্ডে সাতচল্লিশটা ঘর কংগ্রেসের নেতা চিৎকার দিয়ে বলেছিল আমাদেরকে আমি রাজনীতি ছেড়ে দিব যদি ভারতীয় জনতা পার্টি একটা মুসলিম ক্যান্ডিডেট দিতে পারে আপনারা দেখেছেন টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন উনি কি বলেছিলেন ভারতীয় জনতা পার্টি যদি একটা মুসলিম ক্যান্ডিডেট দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব আজকে ভারতীয় জনতা পার্টি দুইটা মুসলিম কেন্দ্র দিয়েছে অথচ ছিল না এখনো রাজনীতি করছে হ্যাঁ এখনো রাজনীতি করছে মুখ ফাটতে যায় মুখ ফাটতে যায় কিন্তু ভারতের জনতা পার্টি এবার যদি আপনি ক্যান্ডিডেট দেখেন ঐতিহাসিক দুইটা মুসলিম ক্যান্ডিডেট তিনজন বুদ্ধিস্ট ক্যান্ডিডেট সাত আটজন খ্রিস্টান ক্যান্ডিডেট এবং সবচেয়ে বড় কথা ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার ১২ জন মহিলা ক্যান্ডিডেট সেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকে চরে নামে যখন আসতাম আগে ক্যান্ডিডেট হওয়ার সময় আদালতে আমি দেখা করেছিলাম আপনাদের প্রাক্তন এমএলএ সঙ্গে উনি আজকে এই জগতে নেই ভদ্রলোক ছিলেন মাস্টার মশাই ছিলেন আর ভদ্রলোকের জায়গা তো সিপিএম এ নেই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার এই কনস্টিটিউন্সির অবস্থা কেন এসব উনি আমাকে বলেছেন আমার কথা শুনে না না সরকার শুনে না পার্টি শুনে তো আপনি কি করেন বলে আমাকে বলে দিয়েছে পার্টি অফিস থেকে মানিক সরকার যখন কথা বলবেন তখন আপনি টেবিল চাপাবেন এই ছিল ভদ্রলোকের কাজ আর আজকে চলে যাবেন অন্তঃস্থ হয়ে গিয়ে বলছে এ রাজ্যের উপমুখ্যমন্ত্রী এ রাজ্যের অর্থমন্ত্রী এ রাজ্যের পাওয়ার মন্ত্রী এ রাজ্যের আর্মি মন্ত্রী এবং এখানে তো ক্যান্ডিডেট হয়েছে কংগ্রেসে অশোক বাবু আমার মনে আছে ৯৯ সালে উনি এক ভোটে জয়ী হয়ে গেছেন চরিলাম থেকে তারপর আর মুখ দেখাই উনি পাঁচটি বছর বিধায়ক ছিলেন চরিলাম ঘুরে দেখেন উনার নামে কিছু আছে কি যখনই উনি সিট পান না বলা খাটিতে চরিলামে দৌড়ে আসে যখনই সিট পান না গোলাঘাটি দিয়ে চলে যাবে দৌড়ি আছে তারপরে জিতলে হারলে আবার চলে যাবে ব্যাগ এবং সিপিএম কংগ্রেস আজকে এক হয়েছে কারণ সিপিএম আমাদের সঙ্গে পারবে না কংগ্রেস আমাদের সঙ্গে পারবে না দুজনে মিলে জোট করেছে আমরা যাবো মানুষের কাছে উন্নতি নিয়ে আমরা যাবো চলে যাবে মানুষের সঙ্গে এই স্টেডিয়াম কথা বলে মোটর স্ট্যান্ডের কথা বলে রাস্তার কথা বলে ড্রেনের কথা বলে আর ওদের কি হবে মানুষ জিজ্ঞাসা করবে এই জোটটা কিভাবে হলো এত মানুষের খুন এত মানুষের খুন হয়ে গেছে এত মানুষের রক্ত বইয়ে গেছে এত মা সন্তান হারা হয়েছে এরপরে আপনারা জোট করলেন কিভাবে জিজ্ঞাসা করবে মানুষ ওদেরকে তাই আজকে আমার করে একটা গরম স্লোগান হচ্ছে জিতেন বাবুর কোলে সুদীপ বাবুর দোলে তাই আপনারা যাবো মানুষের কাছে হিন্দিতে বলে সিনাটাকে আমরা উন্নতি করেছি যারা ২৫ বছরে হয়নি আমরা ৫ বছর করেছি ওরা যাবে মানুষের কাছে মাথা নিচু করে স্লোগান কিছু নেই স্লোগান একটাই চোরে চোরে মাস্তুত ভাই চলো বিজেপি তারায় এই মশা মাছির কামড়ে বিজেপি যাবে না
এই মশামাসির কামরে বিজুলি যাবে না আমরা লড়াই করব আমরা আবার রেকর্ড করতে চাই চলিলাম খালি জিততে হবে না আপনারা রেকর্ড করেছেন আবার রেকর্ড করবেন এবং এই আশা রেখে আমাদের অতিথি এসেছেন আসাম থেকে উনি বক্তৃতা রাখবেন আমাকে তো সব সময় শুনেন সব সময় আসি আপনাদের সামনে কথা বলি সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না আমার বক্তব্য এতটুকু বলে আপনাদের বিদায় নিচ্ছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় জ্যেষ্ঠ দাপরমা মহোদয়কে এখন আমরা যার অপেক্ষায় আছি দীর্ঘ প্রতীক্ষায় প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি